ফের শুভেন্দুর গড়ে রাজনৈতিক তরচা, নির্বাচনী তালিকায় নেই অধিকারী পরিবার। দীর্ঘ ৩২ বছর শাসনের অবসান, এক দশক পর রাজনৈতিক অবস্থান থেকে আস্তে আস্তে ধরাশায়ী হচ্ছে কাঁথির অধিকারী পরিবার। শুভেন্দুর গড়ে এই প্রথম অধিকারী পরিবারের সদস্যদের ছাড়াই অনুষ্ঠিত হতে চলছে কাঁথির পুরো নির্বাচন। জানা গিয়েছে কাঁথির পুরো নির্বাচনের তালিকায় অধিকারী পরিবারের কোনো সদস্যের নাম নেই, অর্থাৎ অধিকারী পরিবারের জন্য কাঁথি পুরসভা ঢোকার দরজা বন্ধ হয়ে গেল। আর এই ঘটনার জেরেই শুরু হয়েছে রাজনৈতিক তরচা। প্রসঙ্গত, দীর্ঘ ৩২ বছর ধরে কাঁথির অধিকারী পরিবারের পুরসভার চেয়ারম্যান পদেই ছিলেন। ১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাঁথির পুরসভার চেয়ারম্যান ছিলেন বর্তমানে কাঁথির সাংসদ শিশির অধিকারী। ২০০৬ সাল অধিকারী পরিবারের সদস্যের দখলে ছিল। ২০১০ সাল থেকে ২০২০ পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভাই সৌমেন্দু অধিকারী। সূত্রের খবর, সোমবার রাতেই প্রার্থী তালিকার পর রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপির প্রার্থী হয়েছেন দুই বিধায়ক ও এক প্রাক্তন বিধায়ক। কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে উত্তর কাঁথি বিধায়ক সুমিতা সিনহা বিজেপির প্রার্থী হচ্ছেন। ১০ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। ৯ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রাক্তন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি। পরিবার ভিত্তিক বিষয় নয়, আর দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমি মান্য করছি, এবং দলের সমস্ত প্রার্থীদের যাতে আমরা জেতাতে পারি তার জন্য আমাদের নিরলস কাজ করতে হবে। আর পরিবার থেকেই দাঁড়াবে বা পরিবার ভিত্তিক দল ভারতীয় জনতা পার্টি নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। এখানে দল যে ওয়ার্ডে তাকে যাকে যোগ্য মনে করেছে প্রার্থী করেছে, এবং সেই প্রার্থীকে জেতানোটাই আমাদের কার্যকর্তা হিসেবে আমাদের কর্তব্য। তো সেক্ষেত্রে যেটা দেখা গেল যে আপনাদের যে সমস্ত বিধায়ক এই এলাকায় জিতেছে তাদেরকেও প্রার্থী করা হয়েছে, এবং প্রাক্তন এক বিধায়িকাকেও আপনারা প্রার্থী করেছেন, এটা কারণ রয়েছে? এটা কারণ দল যোগ্য মনে করেছে সেই জায়গায় তাকে প্রার্থী করেছে। কিন্তু তৃণমূল অভিযোগ করছে যে আপনারা প্রার্থী পাননি বলেই এইরকম কাজটা করেছেন। তারা কে কী অভিযোগ করলো সেগুলোর উত্তর আমার দেওয়ার দরকার নেই। আমরা আমাদের রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই, আমাদের দলের মতাদর্শ নিয়ে আমরা এগাতে চাই। তৃণমূল কংগ্রেস কী অভিযোগ করলো তার উত্তর দেওয়া আমি আমার মনে করি না প্রয়োজন রয়েছে। আর একটা অভিযোগ করছে যে তৃণমূলের কাছে নিশ্চিত হয়েই আপনারা দাঁড়াচ্ছেন। তো মহা মুশকিল ব্যাপার, এখন দাঁড়ালে বলবে পরিবারতন্ত্র চলছে, না দাঁড়ালে বলবে সাংগঠনিক কাজ করলে বলবে হেরে যাওয়ার ভয়ে দাঁড়াচ্ছে না। ঠিক আছে, হারা জেতা তো সেহেতু ২৭ তারিখের উপর নির্ভর করছে। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, পুলিশ প্রশাসনকে নক্কারজনকভাবে শাসক দল ব্যবহার করছে, ভোটের অনেক আগে থেকেই করে আসছে, আপনার দোসরা মেয়ে এরা ব্যবহার করে আসছে, এখনও ব্যবহার করে চলেছে পুরো প্রশাসনকে। মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দেবে, কাঁথির মানুষ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে ভোটে বিশ্বাস করে, রাজনীতিতে বিশ্বাস করে। সেই ২৭ তারিখের নির্বাচনে প্রমাণ হয়ে যাবে কে কার ভয় ভীত। না না, এরকম কোনো প্রশ্ন নেই, দল যে ওয়ার্ডে যাকে যোগ্য মনে করেছে তাকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এখানে আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্ন নেই। আজকে খুব সম্ভবত আমরা ১৮-১৯টা নমিনেশন আজকে আমাদের হবে, বাকি দুটো একটা থাকছে সেটা রেডি করে আমরা আগামীকালের মধ্যে কমপ্লিট করব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।